তারা হালাদিস আন্দোলনের বিরুদ্ধে বিষ বাষ্প মাঝে মাঝে উগরিয়ে দেয়, কিন্তু বিপদে পড়লে আহলাদিসদের ছাতার তলে এসে আহলাদিস সাজে। এক মৌলবী সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলাদিসদের আইডল। জেলখানা থেকে বের হতে বের হয়ে বলছে, আমি আহলাদিসদের কেউ নয়, আমি ওদেরই লোক। নৌকারা আসে যায় পাটেতে বুঝাই, দেখে কি যে খুশি লাগে, কি করে বুঝাই। বাদলে বদর বলে তুলিয়া বাদাম, হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম। তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। যারা সংস্কার করবে, সংশোধন করবে, মানুষ যেটাকে নষ্ট করেছে। বদর শাহর নাম বলে নাবিকেরা জাহাজের বাদাম তুলবে, নাউজুবিল্লাহ মিনজা। এই জন্য আহলাদিস আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার, দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন। যাকাত ফেতরা এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি। ইসলাম কারো কাছে নিরাপদ নাই, একমাত্র আহলাদিসদের কাছে ইসলাম নিরাপদ। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ নাবিয়্যানা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদা'ওয়াতিহি ওয়াসতান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه، بعد أعوذ بالله من الشيطان الرجيم، هو الذي بعث في الأميين رسولا رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي الأمين صلى الله عليه وسلم، بدا الإسلام غريبا سيعود كما بدا فتوب للغرباء، إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমরা যোগদান করতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সংস্কার করেছিলেন। আহলাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এই জায়গায়, আমরা সংস্কারে বিশ্বাসী, আর অন্যান্য যারা আছেন অনেকেই উচ্ছেদে বিশ্বাসী। নবী রাসূলগণ উচ্ছেদ করতে আসেননি, কাফেরকে হত্যা করতে আসেননি, কাফেরদেরকে হেদায়েত করার জন্য, তাদেরকে পবিত্র করার জন্য তারা দুনিয়াতে এসেছেন। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করা, আর ডাকাতের কাজ হলো মানুষকে হত্যা করা। ডাক্তার রোগীর চিকিৎসা করে থাকেন। নবী এবং রাসূলদের পরে উম্মতের উপরে দায়িত্ব এই সমাজ সংস্কার। আজকের এই অনুষ্ঠানের মহতারাম সভাপতি, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলাদিস আন্দোলনের প্রাণ পুরুষ মহতারাম আমির এ জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি, আল্লাহুম্মা আমিন। আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, সমাজ সংস্কারে আহলাদিস আন্দোলনের ভূমিকা। আগেই বলছিলাম যে সমাজ সংস্কারের জন্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ পাক বলছেন সর্বশেষ রাসূল সম্পর্কে, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলা
ইয়াতলু আলাইহিম আয়াতিহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক উম্মীদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করে পাঠিয়েছেন, যেই রাসূল তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন, ওয়াইযাক্কিহিম তাদেরকে পবিত্র করেন, ওয়াইযাক্কিহিম মিন আদরানিল শিরকি ওয়াল বিদআতি ওয়াল খুরাফাতি ওয়াল খুযাবালাত, তাদেরকে পবিত্র করেন শিরক বিদআত এবং কুফুরি আকীদা থেকে, জাহেলিয়াত ও কুহলিকা থেকে আলোর প্রস্রবণের দিকে তাদেরকে ধাবিত করান, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাদেরকে তিনি নির্দেশনা দান করেন, ওয়াই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা আল ইসলাম ও গরিবা সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম এসেছে অপরিচিত অবস্থায়, অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে। আজকে আহলে হাদিস আন্দোলনের যে মূল থিম সেটা প্রকাশ পাচ্ছে, কারণ বুলেট পার্টি এবং ব্যালট পার্টি দুইটা পার্টি আছে, একটা হলো ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন। আমরা বহুবার বলেছি যে গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, গণতন্ত্রদের সংখ্যা গরিষ্ঠের শাসন কায়েম করে, একথা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। তা পরিষ্কার ভাষায় জাতিকে আমরা বলে দিয়েছি, একটা ভোট কেন্দ্রে মনে করুন 1000 ভোট আছে আর সেখানে প্রার্থী হলো 10 জন, গড়ে যদি ভোটগুলি ভাগ করে দেওয়া যায় তাহলে 100 করে ভোট সবাই পাবে, প্রার্থী 10 জন, ভোট 1000। কিন্তু দেখা গেল একজন 101 ভোট পেয়ে সে সংখ্যা গরিষ্ঠতা লাভ করল, তার মানে 1000 ভোটারদের মধ্যে 101 ভোট যিনি পেলেন তিনি সংখ্যাগরিষ্ঠ, আর বাকি যে 899 ভোট তার বাইরে থাকলো সেটা মানুষ বুঝলই না। মানে আরো 9 জন প্রার্থী আরো যে 899 ভোট পেল, এই 899 ভোট ছিল তার বিপক্ষে আর 100 ভোট ছিল তার পক্ষে। তো গণতন্ত্রে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলা হচ্ছে তা একদম ভুল প্রমাণিত হয়েছে। গণতান্ত্রিক শাসনে, এই দলীয় শাসনে মানুষ পিষ্ট হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এখন আস্তে আস্তে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি, ফালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এতে গেল বুলেট ব্যালট পার্টি। কিয়ামত পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না, আসবে না। কেন? সংখ্যাগরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না, কোনো কালে হবেও না। যে দেশে চোর বেশি, খারাপ মানুষ বেশি, সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি তো আছেই। আর এক পার্টি হলো বুলেট পার্টি, তারা বুলেট মারো, মানুষকে মেরে হত্যা করে দাও, কাফেরকে মেরে ফেলো, সব শেষ করে দাও। তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বলে আমার মাথা ব্যথা, বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে। মাথা ব্যথা, মাথা কেটে ফেলানোর সমাধান নয়, সমাধানে মলম ডলতে হবে, মেডিসিন দিতে হবে, ওষুধ দিতে হবে, এটার নাম হলো সংস্কার। সমাজ সমাজের জায়গায় থাকবে, সমাজকে সংস্কার করতে হবে, সমাজ সংস্কার আহলে হাদিস আন্দোলনের মূল কাজ, কারণ এই কাজ শুরু করেছেন সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কাতে দাওয়াত শুরু করলে, মক্কায় দাওয়াত শুরু করলে কাফের লিডাররা এসে বলল যে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে, নেতৃত্ব তুমি গ্রহণ করো। আমাদের দেশের বুদ্ধিমান লোকেরা যারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে চায়, মানুষের আকীদা আমল পরিবর্তন না করি, তাদের মতো বুদ্ধি যদি নবীর থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ঠিক আছে ক্ষমতা নিয়ে তারপর লাঠি চার্জ করে সব সমান করে ফেলত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন, কারণ মানুষকে সংশোধন করা, মানুষের আকীদা পরিবর্তন করাটা জরুরি। যার ফলশ্রুতিতে যারা মূর্তি গড়েছিল তাদের মূর্তি তারাই ভেঙেছিল। আজকে যদিও মাজার ভাঙা চলছে মহাসমারোহে, তো মাজারটা আজকে ভাঙবেন, কালকে আবার তারা সুযোগ পেলে আবার বানাবে, তাহলে এটা কি সমাধান? এটা স্থায়ী সমাধান নয়। যারা মাজার গড়েছিল তাদের মাথার মধ্যে এই কথা তার ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। এক ভদ্রলোক তার বাবার কবরকে সঙ্গমরমর পাথর দিয়ে বাঁধাই ছিল, যখন কোরআন হাদিস পড়ে বুঝতে পারলেন যে কবর বাঁধাই করা জায়েজ নয়, তখন নিজের বাবার কবর নিজে হ্যামার দিয়ে নিজে ভাঙল। মক্কার যারা মূর্তি পূজক ছিল তারা সংস্কারের মাধ্যমে, তারা যারা মূর্তি পূজা করছিল তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল। আমরা মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির অ্যাক্সেলেটারে পা দিয়ে চাপছেন, গাড়ি সামনের দিক যাচ্ছে, গাড়ি পিছনে হটাতে হলে দড়ি দিয়ে রশি দিয়ে ধাক্কায় পিছনে হটাবেন না, কি করতে হবে? ওই অ্যাক্সেলেটার চাপলেই গাড়ি আবার পিছনে হটবে, করতে হবে নাকি? গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে। আগে ছিল গাড়ি ফ্রন্ট গিয়ারে, যখনই গাড়ি ব্যাক গিয়ারে দিলেন যে অ্যাক্সেলেটার চাপাতে গাড়ি সামনে আগাচ্ছিল, যখনই গাড়ি গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিয়ে এবার অ্যাক্সেলেটার চাপছেন, এবার গাড়ি আপনার পিছনে চলে আসতেছে। তো গিয়ার বক্স হলো এই জায়গায়, গিয়ার বক্স যখন চেঞ্জ হয়ে যাবে, আকীদা যখন চেঞ্জ হয়ে যাবে, যারা যেগুলি গড়েছিল, যারা যেগুলি করেছিল তারা সেগুলি ভাঙবে, নষ্ট করবে, তারাই একসময় নিশ্চিহ্ন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ আহলাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন, সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চালু হয়েছে, সেখান থেকেই চলছে। পরবর্তীকালে সালাফে সালেহীন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন ইজাম, আতবাউ তাবেঈন, আইমায়ে মুহাদ্দিসিন, আইমায়ে মুজতাহিদিন, তাদের অক্লান্ত পরিশ্রমে সমাজ পরিবর্তিত হয়েছে। আজকে মহতারাম আমিরে জামাতের আলোচনা আমরা শুনেছিলাম 1744 হিজরিতে, 1744 ঈসাই সনে, 1744 ঈসাই সনে সৌদি আরবে যখন এই তাওহীদ কায়েম হয় তখন থেকে সেই সৌদি আরবের সংস্কার হয়েছে। সৌদি আরবের মাটিতেও একসময় শিরক বেদাত জর্জরিত ছিল। শিরক বেদাত কীরকম ছিল? রিয়াদের পাশে একটি খেজুরের গাছ ছিল, সেই খেজুরের গাছে অবিবাহিতা মহিলা গিয়ে খেজুরের গাছকে জড়িয়ে ধরে সেখানে গিয়ে বিলাপ করত আর বলত, ইয়া ফাহালাল ফুহুল উরিদু যাওজা কাবলাল হাওল, ও পাঠার পাঠা, এক বছর পুরো হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দাও। ফাহাল বলা হয় পাঁঠা বা ষাঁড়। বলছে ইয়া ফাহালাল ফুহুল, ও পাঠার পাঠা, উরিদু যাওজা কাবলাল হাওল, এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাকে একটা স্বামীর ব্যবস্থা করো। রিয়াদের দেরিয়াতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল, সেই কবরে ওরস হতো, তোয়াফ হতো, সাহাবিদের নামে জায়গায় জায়গায় শহীদ মিনার ছিল, অনেক কবর পূজা হতো। সেখানে সংস্কার এসেছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর ওসিলায়। পরবর্তীকালে এই সংস্কারের কারণে তার আপন শ্বশুর তাকে হত্যা করার নির্দেশ দেন,
মুখে বলে দিলেন তোমার চোখ যেদিক যায় চলে যাও, কিন্তু গোপনে যাদেরকে দায়িত্ব দিলেন পৌঁছিয়ে দেওয়ার তাদেরকে বলে দিলেন ওকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে দিয়ে মরুভূমিতে। বিরাট লম্বা ঘটনা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাসদির সংস্কারে গোটা আরব বিশ্বে আপনার এই সমাজ সংস্কার হলো। ইমাম নাসাই রাহেমাউল্লাহ, হজের মাঠে বেদাতীদের সঙ্গে দ্বন্দ্ব হলো, বেদাতীরা ইমাম নাসাই রাহেমাউল্লাহকে ছাপা মারোয়া পাহাড়ের মাঝখানে পায়ের তলায় পিষ্ট করে অন্ডকোষের ভিসি ছেঁচে পা দিয়ে খসে তাকে হত্যা করেছে। কবি বলছেন লান তাহসাবিল মাজদা তামারান ওয়ান তাআকিলহু ওয়ালান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবেরা। যারা বেদাত নিয়ে ব্যবসা করে তাদের দিয়ে সংস্কার আশা করা যায় না, কারণ যারা নিজেরাই সংস্কার বোঝে না, শেরেক কোনটা বেদাত কোনটা বোঝে না, অথবা বোঝার পরেও টু পাইস কামাবার জন্য যখন শেরেক বেদাতের সঙ্গে আপোষ করেন, তাদের দিয়ে কুশ্চিনকালেও সমাজ সংস্কার হয় না। অতএব আহলে হাদিস আন্দোলনের দ্বারাই সমাজ সংস্কার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, ইসলাম ফিরে যাবে অপরিচিত অবস্থায়। কতই না সৌভাগ্য গোরাবাদের জন্য। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন মানহুমুল গোরাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী গোরাবা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা সংস্কার করবে সংশোধন করবে মানুষ যেটাকে নষ্ট করেছে। মানুষ যে সমাজকে নষ্ট করেছে, মানুষের নষ্ট করার সমাজকে রিপেয়ার করবে সংস্কার করবে যারা, তারাই হলো গোরাবা। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের তিনটি সংস্কার আমরা দেখতে পাই, মৌলিক তিনটি সংস্কার, এর মধ্যে আরো অনেক সংস্কার আছে। প্রথম নম্বর হলো শিক্ষা সংস্কার। আমাদের এদেশে আহলে হাদিস জামাতের লোকজন অনেক ছিলেন, বহু আন্দোলন তারা করেছেন পূর্বের জামানায়, মাঝপথে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা এগিয়ে গেছেন। কিন্তু আমরা যেটা সচক্ষে দেখেছি যে আমাদের দেশে আহলে হাদিসদের কোনো কোরআনের অনুবাদ ছিল না, কোনো তাফসিরের কিতাব ছিল না, কোনো সালাত শিক্ষা দু একজন আলেমের ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া সাংগঠনিক কোনো প্রচেষ্টায় সে ব্যবস্থা ছিল না। ইসলামিক ফাউন্ডেশনের নামে যে সমস্ত শেরেক বেদাত এবং কুফুরি পূর্ণ কিতাব তারা ইসলামিক ফাউন্ডেশনে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা সেগুলি ছাপায়ে বিতরণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের এক বইয়ের মধ্যে লেখা আছে নবী আউলিয়াদের কিসা শোনো, তার মধ্যে লিখেছে বদর শাহ রহমাতুল্লাহ আলাই সিটাগাং বন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর একটা জাহাজ পানিতে ডুবে যাচ্ছিল। জাহাজের নাবিক বলেন বদর বদর বাঁচাও। তখন বদর শাহ রহমাতুল্লাহ আলাহে কিছু আটা গুলায় বানায় তারপরে ওই জাহাজের তলায় লাগায় দিলেন, পানি উঠা বন্ধ হয়ে গেল। তারপরে নিচে মন্তব্য করছে এই জন্য নাবিকেরা জাহাজ তোলার সময় পাল উড়াবার সময় বদর বদর বলে বদর সার জিকির করেন। আমাদের সোনামণিরা কবিতা করেছে নৌকারা আসে যায় পাটেতে বুঝাই, দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই, বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম। বাদরে বাদলে বদর বলে তুলিয়া বাদাম, বদর শার নাম বলে নাবিকেরা জাহাজের বাদাম তুলবে, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা, ইসলামিক ফাউন্ডেশনে সেখানে আর একটা কিসা উল্লেখ করেছে। কিসার মধ্যে বলেছেন রাবেয়া বসরি যখন হজে যাওয়ার নিয়োগ করলেন, আল্লাহ কাবা ঘরকে বললেন ও কাবা ঘর আমার বান্দিরে কষ্ট দেওয়া যাবে না, তুই জলদি বাসরায় চলে যা। কাবা ঘর বাসরায় চলে গেল।
শিরোনাম হলো এগিয়ে এলো কাবা ঘর। যে লোকে কথা লেখলো সে লোকে কথা ভাবলো না যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার মাঠ থেকে মদিনায় চুক্তি স্বাক্ষরিত করে ফেরত চলে গেলেন, কাবা ঘর 12 কিলোমিটার আগেল না, 12 কিলোমিটার যে কাবা আগেল না নবীর জন্য, সেই কাবা ঘর এগিয়ে গেল রাবেয়া বসরি। তো কাবা ঘর যে রাবেয়া বসরি জন্য চলে গেল বাসরায়, তো মক্কায় যারা হজ উমরা তোয়াফ করতে আসলো তাদের অবস্থা কি হলো সে কথাও সে ভাবেনি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে দুনিয়াতে নাদান লোক দিয়ে শিরক বেদাত চালু হয়েছে বেশি, যারা ইসলাম বোঝে না, কোরআন হাদিস বোঝে না। আমরা মাঝে মাঝে বলি এই যে আপনার রাতে নিয়ত পড়েন না, রমাদান সিয়ামের নিয়ত, নয়তুয়ান আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখব, মানে আজকে সিয়াম পালন করতেছে আর নিয়ত করতেছি কালকে রাখব। ওই গাধা যদি গাদাম শব্দের অর্থটা বুঝত তাহলে কোশ্চেন কাল ওই নিয়ত বানায় জাতিকে বিভ্রান্ত করত। সম্মানিত উপস্থিতি, এরা অনেক লম্বা ফেহরিস্ত। আমাদের তৈরি হলো, প্রতিষ্ঠিত হলো হাদিস ফাউন্ডেশন। হাদিস ফাউন্ডেশন বহুমুখী প্রতিষ্ঠান, হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড চালু হয়েছে, আলহামদুলিল্লাহের হামদ। শিক্ষা বোর্ডের যে সিলেবাস প্রয়োজন সেই সিলেবাসের যথেষ্ট বই পুস্তক আমাদের হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে প্রণীত হয়েছে, আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশন প্রকাশনা বিভাগে সেখান থেকে মাসিক আত তাহরিক, তারপরে দ্বিমাসিক তাওহিদের ডাক, এরকম আরও অনেক বই পুস্তক যেগুলি জাতির সামনে তুলে ধরা হয়েছে, অসংখ্য হাদিসের কিতাব, দার্সে হাদিস নতুন করে আসছে, যে দার্সে হাদিস সালাতুর রসুল একখানা বই, যেটা বই বাংলায় আছে, যার ইংলিশ ভার্সন চালু হয়েছে, যার ভারতের আসামের অখমিয়া ভাষায় মহতারাম আমিরে জামাতের অনুমতিক্রমে আমার মাধ্যমে একবার ফোন করেছিলেন তারা, তো সেখানে অনুমতি নিয়ে লক্ষ লক্ষ কপি বিতরণ হচ্ছে ভারতীয় অখমীয় ভাষায় এই সালাতুর রসুল বইখানা। মালদ্বীপ সফরে যে মালদ্বীপের তদানীন্তনকালের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ, তার কাছে এই সালাতুর রসুল ইংলিশ ভার্সন যখন তুলে ধরা হলো, তখন তিনি বললেন এই বই গোটা বিশ্ববাসীর দরবারে আমরা পৌঁছাবার ব্যবস্থা করব, আলহামদুলিল্লাহ। এইভাবে হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের মাধ্যমে, হাদিস ফাউন্ডেশনের প্রকাশনার মাধ্যমে আমাদের শিক্ষার সংস্কার এগিয়ে চলেছে। টুডে আর টুমোরো এক সময় আমরা এর একটা সুফল ভোগ করতে যাচ্ছি ইনশা আল্লাহ। এরপর আসছে নেতৃত্ব সংস্কার, সংক্ষেপে বলছি আপনি বুঝে নেবেন। হাদিস ফাউন্ডেশনের কর্মকাণ্ড বিশাল কর্মকাণ্ড, গোটা জাতির মধ্যে কি পরিমাণ প্রভাব সৃষ্টি করেছে আপনারা ভালো করে অনুমান করলে বুঝতে পারবেন। আর একটা সংস্কার, নেতৃত্বের সংস্কার, যে দেশে নেতৃত্ব নিয়ে কন্দল মারামারি গোলমাল, আহলে হাদিস আন্দোলনের নেতৃত্ব নিয়ে কোনো কন্দল গোলমাল মারামারি হয় না, আলহামদুলিল্লাহ। ইলেকশনের চেয়ে সিলেকশনকে এখানে প্রাধান্য দেওয়া হয়, আর যদি কোনো ক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন হয় তাহলে ইসলামী পদ্ধতিতে প্রার্থীবিহীন নির্বাচন, প্রচারবিহীন নির্বাচনের ব্যবস্থা সেখানে করা যেতে পারে। নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তবে নেতৃত্ব যেমন বলিষ্ঠ আছে জনগণের ভিতরে আনুগত্যের পরিমাণ তুলনামূলক কম, সেই ক্ষেত্রে আনুগত্য বাড়ানো জরুরি। মাঝে মাঝে কিছু কিছু লোক ছাতার তলে এসে দাঁড়াবার চেষ্টা করে, বিপদগ্রস্ত হয়ে, তাদের মানহাজ আলাদা, তারা আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে বিষ বাষ্প মাঝে মাঝে উগরিয়ে দেয়, কিন্তু বিপদে পড়লে আহলে হাদিসদের ছাতার তলে এসে আহলে হাদিস সাজে। এক মৌলবী সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলে হাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলে হাদিসদের আইডল, জেলখানা থেকে বের হচ্ছে, বের হয়ে বলছে আমি আহলাদিসদের কেউ নয়, আমি ওদেরই লোক। সম্মানিত উপস্থিতি,
এই ব্যাপারে আমাদের সজাগ থাকা জরুরি আছে। তিন নম্বর হলো অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারে আমরা যথেষ্ট সফল হয়েছি আলহামদুলিল্লাহ। অর্থ ছাড়া দুনিয়া চলে না। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার কথাটা আগে বললেন, তারপর আখিরাতের হাসানার কথাও বললেন। আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলো না। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, পানি বেশি হয়ে গেলে পানিতে হাবুডুবু খায়, মানুষ ডুবে মরে। অর্থ ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু অর্থের প্রাচুর্য এসে গেলে মানুষ তখন ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আহলে হাদিস আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার, দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন। দুনিয়াটা গৌণ আর আখেরাতটা আমাদের মুখ্য। আল্লাহুম্মা লা আয়শা ইল্লা ফি আয়শিল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। সম্মানিত উপস্থিতি, এইভাবে মনোভাব সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। আমাদের সমাজে যাকাতকে নষ্ট করে দেওয়া হয়েছিল। যাকাত শাড়ি, বস্তা বসার শাড়ি, লুঙ্গি দিয়ে যাকাত দেওয়ার ব্যবস্থা চালু ছিল, আর ফেতরাকে নষ্ট করা হয়েছিল। ফেতরা খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দেওয়া প্রচলন ছিল। টাকার পক্ষে কত দলিল আর কত যুক্তি যে দিচ্ছে কত কত মৌলবী, যে টাকা দিলে অনেক উপকার, টাকা দিলে যদি উপকার হয় তো মানলাম তো আমি তোমার কথা। কিন্তু যখন যাকাতে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেয়, তখন বাধা দাও না কেন? তাহলে এত স্টাইল নিয়ে খাবে কি, তারপরে বাকি বাজার করবে কোন টাকা দিয়ে? আরে ব্যাটা, টাকা দিয়ে বাজার করবে, যাকাতের টাকা দিয়ে বাজার করবে, আর ফেতরার চাউল দিয়ে ভাত রান্না করে খাবে? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরমাতুল লিল মাসাকিন, মুসকিনদের খাবার। তাহলে খাদ্য দেওয়ার কথা ছিল ফেতরা, খাদ্য না দিয়ে দিল কি? টাকা। আর ওখানে দেওয়ার কথা ছিল টাকার যাকাত, টাকা, সেখানে দিল দ্রব্য। তাহলে ফেতরাটাও নষ্ট করলো, যাকাতটাও নষ্ট করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো বেদাত সমাজে ঢোকে, সেখানে সুন্নত উঠে যায়। এই বেদাতি কার্যক্রম যখনই সমাজে ঢুকে যাবে, তখন সুন্নত কিভাবে ওঠে? টুডে অর টুমোরো মানুষ বলবে, আরে বাবা গরু কিনে লাভ কি, এই গরু কিনে রাখার জায়গা নাই, জবাই করা লোক নাই, গোশত বন্টনের লোক নাই, তুমি বছর বছর কুরবানি করো, তুমি শহরে বন্দরে থাকো, তোমার গরু কিনে দেওয়ার লোক নাই, জবাই করার লোক নাই, গোশত বানানোর লোক নাই, গরু রাখার জায়গা নাই, এটা সহজ বুদ্ধি। এই গরু টাকাটা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দিল। ওরা কসার কাছ থেকে গোশত কিনে খাবে তো বলে, না টাকা বিতরণ করে তো কুরবানি হবে না। কেন হবে না? ফেতরা যদি চাউল বন্টন না করে টাকা বন্টন করলে চলে, যেটা চলবে না কেন? যখনই বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়, তখনই ঘরের ওয়ালে গিয়ে আঘাত পড়ে। যখনই ফেতরা টাকা দিয়ে চালু করবে, তখনই আবার কুরবানি টাকা দিয়ে চালু করার পাই তারা ইবলিস পরিকল্পনা দিয়ে দেবে। আহলে হাদিস আন্দোলন যথেষ্ট সাকসেসফুল হয়েছে। আমরা যখন চাউল নিয়ে গেলাম, ফেতরা দিব, এখন ফকির কাছে চাউল নিব না, চাউলই দিব, নিলে নিবি না নিলে ভাগ, রাস্তা মাপ। অনেক কথা আছে মর্মে, যে চাউল দিলে কি উপকার হয়, টাকা দিলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। সময় কম, তারপরে একটু সংক্ষেপে বলে দিই। মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আবদুল্লাহ আতিকাল মোতাররাফি তিনি বলছিলেন, ফেতরা চাউল দিয়ে দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, ফেতরা কোনো অবস্থায় টাকা দিয়ে দিলে হবে না। বললাম, স্যার একই কথা তো হলো। বলে, একই কথা মানে? টাকা দিলে গরিবের উপকার হয়, সহজে নিতে পারে, চাউল দিলে ওর জন্য বোঝা চেপে যায়। ডক্টর আবদুল্লাহ আতিকাল মোতাররাফি স্যার বলছিলেন, 1450 বছর পরে একজন গরিবের দরদি লোক পাওয়া গেল। 1450 বছর পূর্বে সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝলেন না যে খেজুর দিলে গরিবের বোঝা হয়, গম দিলে গরিবের বোঝা হয়, খাদ্যদ্রব্য দিলে গরিবের বোঝা চাপে। এটা 1450 বছর পূর্বে সাইয়েদুল মুরসালিন বোঝে নাই, আজকে তুমি 1450 বছর পরে এসে ইসলামের সংস্কার শুরু করে। আমি, স্যার তা বলি নেই তো, আমি তো 10 রিয়ালের চাউল কিনে দিলাম গরিবকে, আমারও তো চাউল বাসায় নাই, আমি তো কিনেই দিলাম। আমি কিনে দেওয়ার পরও বিক্রি করলো চাউল, ও বিক্রি করলো আবার 7 রিয়ালে,
তখন ডক্টর আব্দুল লাতিফ মোতাররাবি স্যার বললেন, 8 রিয়াল দিয়ে চাউলের দোকানদার কিনে দোকানে রেখেছিল, তুমি 10 রিয়াল দিয়ে সেটা কিনে আনলে, দোকানদার 2 রিয়াল লাভ করলো, তোমার কাছে 2.5 কেজি ফেতরা বিক্রি করে, আর এই ফেতরাটা নিয়ে তুমি গরিবকে দিলে, গরিব লোকটা এত ফেতরার চাউল খেতে পারে না দেখে আর এক গরিবের কাছে 7 রিয়ালে বিক্রি করলো, 3 রিয়াল ওই গরিবের সাশ্রয় হলো। তাহলে নবীর তরিকায় ফেতরা দিলে দোকানদার গরিব ফেতরার চাউল বিক্রি করে 2 রিয়াল পেল, যেই গরিব ফেতরা খায় সে পেল 7 রিয়াল, আর যেই গরিব ফেতরার চাউল কিনে খায় সে সাশ্রয় পেল 3 রিয়াল। হে তর্কবাগিস, নবী সুন্নতি তরিকায় ফেতরা দিলে 3 জন গরিব উপকৃত হয়। হতভম্ব হয়ে গেলাম। স্যার বললেন, আরো অনেক কথা আছে, আমার হয়ে গেছে, আর লাগবে না। সম্মানিত উপস্থিতি, যাকাত ফেতরা এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি। ওসরের বাইতুল মাল খাত, আমাদের দেশের মানুষ লামসাম কিছু দান করে দিলে, মাজহাবি কিতাবে লেখা আছে, ফেকার কিতাবে লেখা আছে, যেই জমিতে খাজনা লাগে সেই জমিতে ওসর লাগে না। তাহলে খাজনাওয়ালা জমিতে ওসর লাগে না, তাহলে আমাদের দেশে তো খাজনাবিহীন কোনো জমি নাই, সব জমিতেই খাজনা দিচ্ছি। যারা এই সমস্ত ফতুয়াবাজি করে, কোরআন হাদিসকে বাইপাস করে, তারা গরিবের পক্ষে কোনোদিন ছিল না, কোনোদিনও নাই। এখন আবার নতুন করে ফতোয়া জারি হচ্ছে, ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না। স্বর্ণের বার কার কার বাড়িতে আছে, স্বর্ণের বিস্কুট কার কার বাড়িতে আছে, হাত তোলেন। নাই, অধিকাংশ মানুষের বাড়িতে ব্যবহৃত অলংকার। এবার ব্যবহৃত অলংকারের জাকাত যদি বন্ধ করে দেওয়া হয়, ইসলামী রাষ্ট্র তোমরা কায়েম করবে আর ফেকা ভিত্তিক ইসলামী রাষ্ট্র হবে, তাহলে জাকাত কোত্থেকে আসবে, ইসলামী অর্থনীতির ভিত্তি কোথা থেকে আসবে? কারণ জাকাতের সব কিছু নষ্ট করে দিয়েছে। সহিহুল বুখারীতে এই জাকাতকে নষ্ট করার জন্য, ফেকার কিতাবে জাকাতকে নষ্ট করার জন্য যেই শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে, যেই তেলেসমাতি দেখানো হয়েছে, আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, 1 বছর পূর্ণ হওয়ার আগেই এই টাকা আমার স্ত্রীকে দান করে দিলাম, 1 বছর পূর্ণ হলে আমার জাকাত লাগত, 1 বছর পূর্ণ হওয়ার আগে আমার বিবিকে দান করে দিলাম, এবার বিবি সবেমাত্র মালিক হলেন, আমার কাছে বছর পড়ে নাই আর বিবির কাছেও বছর হয়নি, জাকাত গেল, 11 মাস পরে বিবি আবার আমাকে দান করে দেবে, এই শয়তানি বুদ্ধি ফেকারকে তারে পড়ানো হয়। তারই বিরুদ্ধে ইমাম বুখারী রাহেমাল্লাহ প্রায় 1,250 বছর পূর্বে সহিউল বুখারীর কিতাবুল হিয়ালে এই জাকাত ফাঁকি দর্দে ভয়ঙ্কর এই আপনার ক্যাপাসিটি, এটার বিরুদ্ধে ইমাম বুখারী রাহেমাল্লাহ কিতাবুল হিয়ালে বিস্তর উল্লেখ করে দিয়েছে। কিন্তু আমার দেশে সহিউল বুখারী অনুবাদের সময় এই অংশটুকু অমিট করে দিয়েছে, কারণ এটা জাতির সামনে গেলে তাদের নগ্ন চেহারা ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম কারো কাছে নিরাপদ নাই, একমাত্র আহলে হাদিসদের কাছে ইসলাম নিরাপদ। কারণ যারা ইসলাম বোঝে না তারা নিরাপদ করবে কিভাবে, আর যারা বুঝার পরেও সামান্য দুনিয়াবী স্বার্থে 5 টাকার মিলাদ পরিয়ে নিলে ফতুয়ার একদিকে ঘুরে যায়, তাদের দ্বারা ইসলাম সংরক্ষিত হওয়া সুদূর পরাহত। অতএব আসুন, আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে থেকে আমরা এই সংস্কারের কাজে এগিয়ে যাই। এখন আমাদের যুব সমাজ অনেক সংস্কারের পথে এসেছেন, আমাদের মুরব্বীরা সংস্কারের পথে এসেছেন, যে সমস্ত মুরব্বীদের কাছে শেরেক বেদাতের বিরুদ্ধে কথা বললে গরম হয়ে যেত, সেই মুরব্বীরাও এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সেই জমে থাকা জগদ্দল পাথরের মতো, অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল যেই জাহেলিয়াতের কুহিলিকা, সেইগুলিকে আমরা মাড়িয়ে অনেক দূর এগিয়ে চলেছি। আল্লাহ পাক আমাদেরকে সামনের দিকে এগুবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মহতারাম আমিরে জামাতের একটা বৈশিষ্ট্য, অনেক সময় আমিরে জামাত একটু রাগ ঝাল আপনাদের উপরে করেন না,
একটু ধমক টমক তো দেন নাকি? কিন্তু মৌমাছিতে যেটা মধু আছে ওটার হুল বড় বিষাক্ত, একবার হুল ফুটালে কয়েকদিন জ্বালা পুরা থাকে। তো আমিরে জামাত যাকে ভালোবাসেন তাকে ধমক দেন, যদি আমিরে জামাত কোন সময় আপনাকে ধমক দেন তো বুঝতে হবে এটা নিয়ামত, এই ধমকটা আপনার ওসিলা, সংশোধন হওয়ার ওসিলা। তো মহতারাম আমিরে জামাতের আর একটা বৈশিষ্ট্য হলো, তিনি সব সময় নীতির উপরে চলেন এবং এমনভাবে হক কথা তুলে ধরেন জাতির সামনে কোনো সময় তিনি পিছপা হন। এই যে জালেমের পতনের আগের খুতবাটা দেখেন, কি দৃঢ় ভাষায় বললেন যে তোমরা এই 77-78 বছর বয়সে আমাকে গুলি করো, আমাকে গুলি করো, তোমরা প্রধানমন্ত্রী, তুমি একটা খুনি প্রধানমন্ত্রী, তুমি একটা মিথ্যুক প্রধানমন্ত্রী, জাতির ইতিহাসে তুমি কলঙ্কিত হয়ে থাকবে। তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই জালেমকে হটিয়ে দাও, আল্লাহর ফজল করবে। তার পরবর্তীতেই আল্লাহ পাক নেক দোয়া কবুল করলেন, জালেম থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু জালেম থেকে মুক্ত হতে পেরেছি কিনা জানি না, এক জালেম থেকে মুক্ত হয়ে আর এক জালেম ওত পেতে আছে ধরার জন্য। যারা দায়িত্বশীল আছেন যুব সমাজ, যারা এই দায়িত্ব গ্রহণ করেছেন উপদেষ্টা মণ্ডলী, তাদের হাতকে যেন আল্লাহ পাক শক্তিশালী করেন, তারা যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে পারেন। বিগত জালেম, তার আগের জালেম, কোনো জালেমই যেন এই দেশের উপরে আর নগ্ন থাবা বিস্তার না করতে পারে, আল্লাহ পাক যেন দেশকে হেফাজত করেন। আল্লাহুম্মা। বলছিলাম মহতারাম আমিরে জামাত যখন যেটা সঠিক মনে করেন বলে ফেলেন, এমন দুর্যোগ মুহূর্তে এই বইখানা তিনি সংকলন করেছেন মাদ্রাসা পাঠ্য বই সমূহের অন্তরালে, মাদ্রাসার সিলেবাসকে ধ্বংস করার জন্য। কুফুরি কালাম, আকিদা বিরোধী কথা, ব্রাহ্মণ্যবাদী তত্ত্ব এবং তথ্য তার ভিতরে তুলে ধরে গোটা জাতিকে হিন্দু সমাজে পরিণত করার একটা অপতৎপরতা লিপ্ত হয়েছিল। এটা জাতীয় পাঠ্যক্রমে তো ছিলই, মাদ্রাসার ভিতরে হাত দিয়েছিল। মহতারাম আমিরে জামাত লিখেছেন, আপনি একটু সময় করে পড়বেন, আশ্চর্য হয়ে যাবেন, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, লাইন বাই লাইন উল্লেখ করে প্রত্যেকটা সমস্যার সমাধান এবং সমালোচনা করেছেন। শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা সমূহ এখানে রোগ নির্ণয় করা হয়েছে এই বইতে, আর এটার চিকিৎসা কি হবে এটাতে দেওয়া হয়েছে। এটা এই দুইটা একসঙ্গে নিয়ে যাবেন, প্রত্যেক সচেতন অভিভাবক, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র যারা আছেন প্রত্যেকেই নিয়ে যাবেন এবং মনোযোগ দিয়ে পড়বেন। আটখানা বই একত্রে করে সংগঠন সিরিজ নামক এই বই এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে অনেকগুলা বই আছে যেগুলি আপনি সংগ্রহ করে নেবেন পড়বেন। দারসে হাদিস সিরিজ এটা আলেম ওলামা এবং খতিবদের জন্য। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, মাঝে মাঝে হাসি পায়, একটা মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় তাহারিক রাখা নিষেধ, কোনো ছাত্র যদি মাসিক আর তাহারিক রাখে তোকে বহিষ্কার করা হবে, মাদ্রাসার কর্তৃপক্ষের ঘোষণা। যেমন ওই মাদ্রাসার শিক্ষক এসে বলছে, বাবা তোর কাছে কি তাহারিক আছে রে? কয়ে যে আছে তো উস্তাদ, তাহারিক পেলে তো আমাকে বহিষ্কার করবে। কেন বহিষ্কার করবো না, তাহারিকটা দেরে আজকে জুমার খুতবা আছে, আমি একটু খুতবাটা রেডি করি। কেন বলছে, তাহারিক দেখে খুতবা পড়লে কোনো বেটা সামনে দাঁড়িয়ে কথা বলার থাকে না, আর বাকি যে সমস্ত হাদিস আনি কোনটা জাল কোনটা জয়ীফ কিছু বোঝা যায় না, কাজে বিরাট মুশকিল। তারপরে বলছে, বাবা তোমার কাছে তাহারিক নিয়ে যে পড়ে খুতবা দিলাম, খবরদার কারো কাছে বলো না, নাহলে কিন্তু আমারও চাকরি থাকবে। ইমাম খতিবদেরকে বলবে যে দারসে হাদিস সিরিজ এক, এর মধ্যে প্রায় 40টা হাদিসের দার্স দেওয়া আছে, হাদিসের সরল অনুবাদ, শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের সূত্র, হাদিসের মধ্য থেকে শিক্ষণীয় বিষয় ইত্যাদি একদম বিশদ আলোচনা আছে। এগুলি আপনারা সংগ্রহ করবেন, প্রত্যেকের বাড়িতে লাইব্রেরি রাখবেন, বাচ্চাদেরকে এই বইগুলির সঙ্গে পরিচয় ঘটাবেন, বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক গড়ার জন্য এই সিলেবাসের প্রতি গুরুত্ব দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এরই মাধ্যমে সংস্কারে বতী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وارنا
আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাউবির কুলুবানা বিল কিতাবি ওয়াস সুন্নাহ মোহতারাম আমির জামাতকে আল্লাহ পাক হায়াতে তাইয়েবা দান করুন এই কাফেলাকে শেষ পর্যন্ত কুরআন সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু